বাবা মাকে কি খাও এত খেলাম এত খেলাম যে আমার দাঁতই পুড়ে গেল এটা সাবস্ক্রাইব করো হ্যাঁ টাটা গুড মর্নিং সকালে লেবু জল দিয়ে শুরু করলাম আজকের দিনটা আর আজকে তো বাবা মার অ্যানিভার্সারি তো মাছ কিন্তু প্রচুর রান্না হবে মানে আজকে কিন্তু মেন আইটেমই হচ্ছে মাছের ওপরে মাংস খায় না জানোই বাবা মা কেউই সেরকমভাবে খায় না তো কী কী মাছ হচ্ছে ফাইনালি সেটা একটু পরেই সব দেখতে পারবে তোমরা তো বোয়াল মাছ আর সব মাছই কিন্তু অল্প অল্প করে করছি মানে দু টুকরো চার টুকরো এরকমভাবেই করছি কারণ এত রকমের মাছ তো বেশি করে মানে কোনো লাভ নেই আর এদিকে সরমিষ্টা পাঁচ রকম ভাজার যেগুলো লাগবে সেগুলোও কাটছে এর ফাঁকে আমি সর্ষে আমি তোমাদের আগেও বলেছি সানরাইজে সর্ষে পাউডারটা বেশি ভালো হয় তো ওটাই উষ্ণ গরম জল আর নুন দিয়ে ভিজিয়ে রাখলাম তো এবার বাটা মাছগুলো যেহেতু আমার ভাজা হয়ে গেছে তো আমি বাটা মাছের রসার জন্য একটা কড়াইতে বসিয়ে দিয়েছি আর দুধ বসিয়ে দিয়েছি বাচ্চারা উঠে গেছে সরমিষ্টা ওদেরকে খাইয়ে দেবে তো দেখো বাটা মাছ হয়ে গেছে আর এবার একটাতে বসিয়েছি বোয়াল মাছের জন্য ঝোল আর একটাতে সর্ষে দিয়ে পাবদা আর পমফ্রেটটা করে নেব আমাদের টিফিন চলে এসেছে সকালে আজকে টিফিনের ঝুট ঝামেলা নেই তো টিফিনে আছে সেই কচুরি যেটা আমার ঠিকটা কত পছন্দের না বাট একদিন তো কিছু করার নেই খেয়ে নেব আর মনে হচ্ছে ছোলার ডাল না ঘুগনি নিরামিষ ঘুগনি কেমন খেতে গো ভালো খুব ভালো তুমি রাতে বাজে গরম গরম খেয়ে নাও ভালো লাগবে মানে ওই তরকারিটাও ভালো খুবই ভালো মানে তরকারিটার জন্য খেতে ইচ্ছে করে না যাই হোক হ্যাঁ তোমাকে এটা ভালো হয় না সেই জন্য যাই হোক এখন ওরা খাওয়া দাওয়া করে ভাই আর ও মিলে বাবাকে নিয়ে যাবে এমআরআই করাতে আর তোমাদেরকে বলা হয়নি কি প্রবলেম কালকে বলবে না আজকে বলে দাও কালকে ডাক্তার দেখে আসলে কলকাতায় সেটা বলো অপারেশন করতে লাগবে এমআরআইটা করা হচ্ছে কত ছোট অপারেশন হবে না বড় অপারেশন হবে তার জন্য জানার জন্য যাই হোক সব আস্তে আস্তে জানতে পারবে কি হচ্ছে না হচ্ছে তবে সিচুয়েশন কিছু যাচ্ছে বাবা তার মধ্যেও আমরা কিন্তু আনন্দ করতে থামবো না তাই না বলো একদম তাহলে আর আমাদের জীবনটা চলবে না থমকে যাবে আমি এখানেই আছি এখানে হচ্ছে পমফ্রেট আর পাবদাটা সর্ষে দিয়ে হয়ে গেল আর এদিকে দেখো বোয়াল মাছ মাছ রান্নার পর্ব মোটামুটি শেষ এখন হবে ডাল আর ভাজা আর ভাত বাবাকে নিয়ে ওরা বেরিয়ে গেছে আর এখন শর্মিষ্ঠা এখানে একটা নতুন বেডশিট পাততে চলে এসছে এটা মনে হচ্ছে কাকিমা গিফট করেছে না সব গিফট চলে এসেছে মায়ের এটা হচ্ছে কাকিমা করেছে আমার মা একটা শাড়ি দিয়েছে আর আমার কাকিও একটা শাড়ি দিয়েছে শর্মিষ্ঠা আর আমি কিছু দিইনি শুরু যাই আমি মায়েদের নতুন বিছনার চাদর পাতা দেখে কিন্তু আমিও একটা নতুন বিছনার চাদর পেতে ফেলেছি দেখো তো কেমন লাগছে চাদরটা ভাল লাগছে মাসি হ্যাঁ সবকিছুই ভালো লাগে একদম বিয়ে বাড়ি বলে কথা এইটুকু যদি না সাজুগুজু করি তাহলে কি হয় বলো তো আমি একদম সাজুগুজু করে রেডি কিন্তু ডোডোর শরীরটা খুব খারাপ কালকে তিনবার বমি করেছে সে তো আজকে সকাল থেকে মোটামুটি শুয়ে শুয়েই রয়েছে আবার একটা ভালো বিছানা দেখেছে না ওই জন্য আরও ছাড়তে ইচ্ছে করছে না তো বিয়ে বাড়িতে আমি তো টোটালি রেডি আর বাবাকে নিয়ে এইমাত্র আসলো মা ওরাও রেডি হচ্ছে আস্তে আস্তে তো সবাইকে দেখাবো আস্তে আস্তে আর বাবার এমআরআইটা হয়ে গেছে এখন রিপোর্টের আশা রিপোর্টটা আসলে আমরা জানতে পারবো যে অপারেশনটা কত বড় আর না হয় ছোট মানে তখন আর কি বেসিক্যালি জানা যাবে তো আর আমি আজকে একটা শাড়ি পরেছি দাঁড়া একটু ভালো করে দেখাই শাড়িটা দেখতে পাচ্ছ হোয়াইটের ওপরে এরকম পাখি পাখি তো এটা কিন্তু আমার শাড়ি নয়
তোমরা এই শাড়িটা দেখেওছিলে এটা মাকে দিয়েছিলাম শর্মিষ্ঠা আর আমি যতদূর মনে হচ্ছে এটা লাস্ট ইয়ার পয়লা বৈশাখে মাকে দিয়েছিলাম তো মায়েরও বেশি পরা হয়নি এক দুবার হয়তো পরেছে তো আমার এটা পরার অনেক দিনের শখ ছিল কিন্তু এর সাথে আমার কোনো রকম কোনো ব্লাউজ ছিল না তো সেই জন্য এই ব্লাউজটার সাথে দেখলাম আজকে বেশ ম্যাচিং হয়ে গেছে সেই জন্য এই শাড়িটা আজকে পরলাম আর মাও বলছিল অনেক দিন ধরে পরবো বলে আর পরিনি তো মা তো পাগলা করে দেয় মাথা ঠাতা তো আজকে ফাইনালি পরা হলো আমি তো সবাইকে বললাম সাজ দে আমি তো বলিনি শর্মিষ্ঠাকে বললাম হ্যাঁ আমি এত সাজবো না আমি এতটা সাজি এতটা জি জামন সাজু সাজু আমি তো কাউকে বলিনি আজকে তো তোমাদেরকে দেখালাম মাছ যা রান্না হয়েছে আর এটা দেখো এটা কালকে রান্না করে রেখেছি তোমরা যারা দেখো ব্লগ রেগুলারলি তারা জানো আমরা ইলিশ মাছটা মানে রেখে রান্না করে রেখে খেতে বেশি ভালোবাসি তাই এটা কালকে রান্না করা হয়েছে আমি এটা সন্ধ্যাবেলা রান্না করে একদম ঠান্ডা করে তারপরে ফ্রিজার করে দিয়েছি কড়াই শুদ্ধ দেখতেই পাচ্ছ এই যে আর দেখাবো না ফ্রিজের তো বাদ দাও ওপরের পোর্শনটা একটু দেখো মানে এখানে কি কি নেই সেটা বলো এখানে আছে এটা বন্ধ করে দিলাম এখানে আছে আর বোয়াল রুই মাছ মানে কোনোটা কিন্তু অল্প অল্প না আজকে বাবা মার জন্য আমরা দু পিস করে রান্না করেছি ঠিকই কিন্তু সবই বেশি বেশি আর আছে পাবদা বাটা চিংড়ি চিংড়িটা শুধু আজকে রান্না হয়নি আর আটটা রান্না হয়নি এই দুটো পুরো ধরা রয়েছে আর ইলিশ মাছ যতটা নিয়েছিল ততটাই রান্না করেছি মানে ফ্রিজের অবস্থা খুব খারাপ যখন থাকে না নিচে নিচে নিচের অবস্থা তো দেখলাম আমি নিচে তো নরমাল নিচে তো মিষ্টি গুলো শুধু আছে আজকে তো বেরিয়েই যাবে একটু বাদে হ্যালো বা গরম করব আমি রেডি এখানে হ্যাঁ হ্যাঁ সব সাদা গাতে কলাটা পড়ো তার চেনটা তো আমার কাছে রয়েছে দাঁড়াও চেন আছে আমার কোথায় আছে না না দাঁড়াও এই যে চেন আছে ফাইনালি একদম ডান সবকিছু আমার বড় ডান অনেক বকাঝকা খেয়ে তো এখানে দেখো টমেটো দিয়ে ডাল বাটা মাছের ঝাল পাবদা মাছ সর্ষে দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ এটা হচ্ছে বোয়াল মাছ পমফ্রেট সর্ষে দিয়ে দই আর আছে মিষ্টি আর এটা হচ্ছে ভাত মাড়ুই মাছ ভাজা দিয়ে একই বাবা চলে এসেছে কিন্তু বাবা তুমি একটা জামা পরে আসলে না কেন দাঁড়াও একটা জামা নিয়ে আসি আচ্ছা ঠিক আছে একটা ছবি তোলার সময় শুধু একটা পরে নেবো হ্যাঁ মা কিন্তু ধরে ধরে আসতে মানে করতে আর বাবা এইভাবেই হাঁটে দেখো দেখো ও হো
ওদেরকে নিয়ে আসি পুচকে বাচ্চা গুলোকে, এখন আমাদের একটু ফটো শুট হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। অবশ্যই ভিডিও কন্টিনিউ থাকবে। অবস্থা খারাপ হয়ে গেছে গরমে। ওমা বসো। এখন মা আর বাবার ফটো শুট হচ্ছে, শর্মিষ্ঠার ফটো তুলছে, দেখো তোলো। আর মা হাসবে, মা একটু হাসো তো। মা হাসবে না, মা তোমার দাঁত তো উঁচু না মা। বাবা হাসবে না কেন, বাবা হাসো। আচ্ছা একবার তোমরা শুরু করো, মা বাবা শুরু করো। জলের গ্লাসগুলো সামনে দিয়ে গেছে একদম, সাইডে রেখে দাও। হ্যাঁ বাবারটা ওই পাশে দিয়ে দাও। এখন এত সুন্দর করে সাজিয়ে দিলাম, এখন সব সরে সরে যাচ্ছে। এর আগেও একটা টাকা আমাদের কাছে পাওনা রয়েছে, মানে পাওনা সরি ভুল বলছি, আছে আমার কাছে জমা রয়েছে, সেখানেও 1000 টাকাই রয়েছে। তো আমাদের ঠিক ছিল কি আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো, রেস্টুরেন্টে গিয়ে খাবো। প্রায় 1 বছর হতে চললো না ওই টাকাটা আছে মা। আমাদের একটা দিন হলো না যেদিন আমরা রেস্টুরেন্টে, আমরা কি খাবো রেস্টুরেন্টে বলো, এর থেকে ভালো কিছু হয়? বাট আমরা ঠিক করেছি যে এই তো করোনাটা তো পুরোপুরি শুরু হয়েছে, তো আমাদের এখানে একটা নতুন জায়গা আছে, বেশি মনে হয় ভিড়ভাড়টা হয় না, তো ইচ্ছে আছে যাওয়ার, তাও এখনো জানি না যাবো কিনা। এই যে মার আবার যুক্ত হলো, মানে 2000 টাকায় খাওয়া দাওয়া মানে তুখার খাওয়া দাওয়া হয়ে যাবে। সবাই মিললে আনন্দ করে খাইলে। থ্যাংক ইউ মা। এই আমরা মাকে কিছু দিইনি এখনো। এই কি কথা বার্তা বলে তাই তো কথা যে তো ঠিকই তো কিছু দিয়েছি না, দিইনি তো তাই নেই বললাম। বাবা পরে না বলে আমরা গেঞ্জিটা আনি না, অনেক কাজ বাজ করলাম এই শাড়ি পরে, একবার আমি শাড়িটাকে চেঞ্জ করে কেন বাবা খাবে না। এত কিছু রান্না করাই সার, সব প্লেটে প্লেটেই ধরা আছে, তবু কি বলতো গরমে তো যেটুকু খায় তৃপ্তি করে ওটুকুই মানে ভালো। বাবা জানি বেশি করবে না, মাই করে তো। ওই দেখো ইলিশ মাছটাই আজ খাচ্ছে, সেই জন্য তুলে দিয়েছে, ভয়ে খাচ্ছে, সব চারিপাশে রয়েছে তো এই কারণে। যাই হোক তোমার রান্না বান্না ভালো হয়েছে? ইলিশ মাছ দাদু নাতনির সাথে সাথে, সরি দাদু ঠাম্মির সাথে সাথে নাতিদেরও খাওয়া চলছে। ও ঠিক আছে।
যাদের বিয়ে হয় তারা কিন্তু খুব কম খায় বা খেতেও পায় না। যদি অনেক রাতে বিয়ে থাকে, লগ্ন যদি অনেক রাতে থাকে, তারা হয়তো বিয়ের দিন এত ভালো ভালো আইটেম হয় সেগুলো খেতেও পায় না, অন্যরা খায়। আর আজকেও সেম সেই জিনিসটাই হয়েছে, বাবা মার জন্য এত কিছু রান্না করে বাবা মা কিছু খায়নি, আমরাই সব খেয়েছি, আমরাও সব খাইনি। ইলিশ মাছটাই আমাদের মেইন ছিল, দেখেইছো মানে ইলিশ মাছই বেশি ছিল, আর সব মাছই দুটো চারটে করে রান্না করেছিলাম, তো আমরাও ইলিশ মাছ দিয়ে খেয়েছি। আর অনেক কিছু রয়ে গেছে, বোয়াল মাছ, পমফ্রেট, পাবদা এগুলো ধরাই রয়ে গেছে, বাটা মাছ আর একটাই আছে। আর যা যা আছে এই যে সব এখন রাখা হয়েছে, ফ্রিজ আপ করা হবে, রাতে চলে যাবে একদম। তুমি তো মানে রানাঘাটের মিষ্টি কোনো কোশ্চেন হবে না, কোশ্চেন হবে না। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, আর কাকাও বেরিয়ে গেছে 6:30 সময়, এখন 7:30 বেজে গেছে। তো এখন চার বিস্কিট নিয়ে বেরিয়েছি। তো এর আগের দিনকে তোমাদেরকে এই বিস্কিটটা দেখিয়েছিলাম, এই টোস্টটা এত টেস্ট, এত টেস্ট মানে কি বলবো, মানে তোমাকে মানে যদি ভালোবাসো বিস্কিট তাহলে এটা যদি একটা খাও 6-7টা মোটামুটি খেয়ে নিতে পারবে, মানে আমার মতন পাবলিক তো খেয়ে নেয়। আর এটা আমার বাবু নিয়ে আসে কলকাতা থেকে, মানে এটা শিয়ালদার থেকে খুব বেশি দূরে যেতে হয় না এই দোকানটার, মানে টেস্ট এত টেস্ট টোস্ট বিস্কুটের, মানে এটা খাওয়ার পরে আমরা জেনেছি, মানে আমরা আগে প্রচুর খেতাম, তো বাবু এখন যখন এখন তো খুব কম যায়, যখনই যায় পারলেই নিয়ে আসে। আর আমার বাড়িতে মানে কলকাতা থেকে যাওয়ার মধ্যে কিন্তু আমাদের বাড়িতে ম্যাক্সিমাম দিন আসে, তখন আমাকে দিয়ে যায়, কিংবা আমি যদি যাই আগে পিছে তখন গিয়ে নিয়ে আসি। এই যে এবার গেলাম, এবার এনেছিল, তো এই যে দিয়ে দিয়েছে, ভীষণ ভালো লাগে গো খেতে। আর আজকে রাতে তো কোনো রান্নাবান্না নেই জানোই, সব কিছুই রয়ে গেছে, তো এখন শুধু বাবা মার জন্য কেকটা আনা হয়নি। আমরা এবার থেকে কী ঠিক করেছি বলতো, এই যে বড় বড় কেকগুলো এনে দেখেছো, যে কোনো অনুষ্ঠান মানেই ওই বড় বড় কেকগুলো আমরা কাটি, তো ওই কেকগুলো বাতিল করে দিয়েছি, আমরা এবার আর অর্ডার দিইনি, কারণ কেক কাটতে তখন ভালো লাগে কিন্তু পরে আর খাওয়ার কেউ থাকে না, এর ঘাড়ে ওর ঘাড়ে ঠেলে ঠেলে 6-7 দিন ফ্রিজে থাকে, তো সেই জন্য আজকে ছোট্ট একটা কেক আনা হবে। তো শর্মিষ্ঠা আর ভাই ওরা বেরিয়েছে, অ্যাকচুয়ালি দোকানে গেছে ওরা, দোকানে আজকে তো দোকান বন্ধ থাকে, তো সন্ধ্যাবেলায় গেছে, শর্মিষ্ঠা একটা লাইভ করবে, মানে দোকান থেকেই লাইভ করবে, সেই জন্য ওরা গেছে, যখন ব্যাক করবে তখন ওরাই কেকটা নিয়ে আসবে। তো কেক কাটিংটা বাকি আছে এখনও, কেক কাটিং করে তারপরে তোমাদের সাথে আমরা গুড নাইট করব। কথা দিয়েছিলাম যে কেক কাটা হবে তারপরেই তোমাদের সাথে বাই বাই করব, তো এখন কিন্তু কেক কাটা হবে। আর দেখো ফ্রুট কেক নিয়ে এসেছে ভাই, আর এখন তো ভাই আরও আনবে না ওই তোমার পেস্ট্রিগুলো, বলছে ওগুলো হাত দিয়ে দেবে, আর এটা তো প্যাকেট করা থাকে সেই জন্য এই কেক এনেছে। সব সময় তোমরা খুব ভালো থেকো মা, সুস্থ থেকো, বাবা তাড়াতাড়ি খেতে আমরা ঘুরতে ঘুরতে যাবো একসাথে, দাদাকে খাইয়ে দে, দাদাকে খাই দাও, দাদাই টপিকে খাই দে বাবা। হ্যাঁ এই তো এই তো বাবা, শোনা এখন ভাতের সময় নামার সময় মনে থাকে না, শোনা ঠাম্মিকে খাই দে, ঠাম্মিকে খাই দে বাবা, ঠাম্মিকে খাই, মুখে নাও দাদু মুখে নাও, খেতে ভালো কেকটা ভালো তাই, কিরকম কতটা ভালো দেখো, গুরু ঠুরু কুচকে একাকার, বাবা মাকে একটু খাও, খেলাম এত খেলাম যে আমার দাঁতই পুড়ে গেল, আজকেই পুড়েছে এখন, না
শিবকে বাবা রে দেখো এইটা হাই আর দাঁড়াও কি করতে কে কে ওপরে সব ক্যাশিয়ে গুলো না খেয়ে নিয়েছে দেখো কিচ্ছু নেই এই যে বাচ্চাগুলোও খাচ্ছে এখন কি আর বলবো আরে ওইদিকে দেখাও ওইদিকে দেখাও আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আর আমরা ঠিক করেছি মা একটু তাকাও এবার তো 40 এ পা দিলে ইচ্ছে ছিল বড় করে করার কিচ্ছু করা হলো না তো 50 বছরে বাবা দুমদাম করে হ্যাঁ ব্যাংকোয়েট নেব বাড়িতে এই সব ঝামেলা লাগবে না একদম একদম পাক্কা আমরা ড্রিমল্যান্ড না দেখ ঘোড়া বলছে ছোট বিয়া নে মানে আমার বড় বৌমার কাকিমা শাড়ি পাঠাইছে আমার ছোট বৌমার মা বেশি পাঠিয়েছে আর নিজের দুই বৌমা কিছু দেয় না সব কিছু দিছে এক ভালোবাসার দিকে আর এই মাকে দাও কোনটা নেবে আর টা দাও আমাকে তারপরে শেষ করে দেবো টাটা দিয়ে দাও বলো টাটা বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যাঁ টাটা।